আলাইকুম সুপ্রদর্শক পদ্মা সেতুর মহাপ্রান্ত থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা বেশ ভালো আছেন, আমি আপনাদের দয়ায় বেশ ভালো আছি। প্রিয় দর্শক, গত চার দিন আগে আমি আপনাদের একটি ভিডিও দেখে গেছিলাম পদ্মা সেতুর স্লাব সম্পর্কে। আজও দেখা যাচ্ছে যে সেই রোড স্লাব বসানোর সংযোগের যে অবস্থা, কাজের গতি তেমন একটি কিন্তু বাড়ে নাই, অর্থাৎ যেখানে ছিল সেখানেই দেখা যাচ্ছে। কাজ কিন্তু খুব ধীর গতিতে চলছে মনে হচ্ছে, আর ওই পাশেই দেখতে পাচ্ছেন আপনার সেই সাত নম্বর স্প্যানের কাজের অগ্রগতির দৃশ্য। সেখানে কিন্তু পুরোপুরি স্প্যানটি সংযোগ হয়ে গিয়েছে রোড স্ল্যাবের মাধ্যমে। দূরে 13 নম্বর স্পেনের কাজের অগ্রগতির দৃশ্য বয়সের কারণে হয়তো দেখা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, পদ্মা সেতুর এই টুকিটাকি নিয়মিত আপডেট আপনাদের সর্বদা দেওয়ার চেষ্টা করে থাকি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পদ্মা সেতুর নিয়মিত আপডেট আপনারা সহজেই পেতে পারেন। আমি আপনাদের আবার একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে সেদিন বলেছিলাম প্রায় 90%-এর কাছাকাছি, এখনও কিন্তু সেখানেই রয়ে গেছে। অর্থাৎ সংযোগের কাজটি খুব ধীরগতিতে চলছে। এই হচ্ছে পদ্মা সেতুর সেই ভায়াডাক্ট, দেখতে পাচ্ছেন এই অংশ দিয়ে রোড স্ল্যাব উত্তোলন করে এটিকে নিয়ে যাওয়া হয় এই পথ ধরে সেই রোড স্ল্যাব সংযোগ কাজের, অর্থাৎ এই 3 নম্বর স্প্যানের নিকট। প্রিয় দর্শক, আজকের মতো এই ছিল আমার কাছে পদ্মা সেতুর সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।